ভাই এখন এই জিপিটু গুলা পিএফআই দিয়ে আসছে, এবিএস দিয়ে আসছে, স্যাম্পল হিসেবে আসছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো তারো জিপিটু নিয়ে। বেশ কয়েকদিন আগেই তারো জিপিটু তারো বাংলা এর শোরুমে চলে এসেছে। এবারে তারো জিপিটু এসেছে সিঙ্গেল চ্যানেল এবিএস উইথ এফআই সিস্টেম। এবারে তারো জিপিটু এর কালার গ্রাফিক্সটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। টু বি অনেস্ট, দোজ বাইকস আর ড্যাম কুল। তবে নতুন তারো জিপিটু বাইকটির স্পেসিফিকেশন অনুযায়ী এর প্রাইস অনেক বেশি। আফটার অল দিস ইজ এ চাইনিজ ম্যানুফ্যাকচার্ড বাইক, তাও এটির প্রাইস এতটা বেশি কেন? ইন দিস ভিডিও আমরা তারো জিপিটু বাইকটির স্পেসিফিকেশন নিয়ে টুকটাক আলোচনা করব এবং বলবো কেন বাইকটি একটি চাইনিজ বাইক হয়েও এটির প্রাইস এখনো এত বেশি। সেই সঙ্গে সর্বশেষে থাকছে চিটাগাং এর তারো লাভারদের জন্য একটি সুখবর, কেননা আপনাদের এলাকায় চিটাগাং এ খোলা হচ্ছে তারো জিপি এর নতুন শোরুম। শোরুমের নাম, ঠিকানা, অ্যাড্রেস সবকিছুই ভিডিও শেষে বলে দিব। সো বাইক লাভার ব্রাদার্স, গিভ আ থামস আপ টু দিস ভিডিও এন্ড ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লেটস গেট স্টার্টেড। সো গাইস, তারো বাংলা তারো জিপি ওয়ান ভার্সন 3 বাইকটি আনলো। তবে এবিএস ব্রেকিং সিস্টেম দিয়ে বাইকটি আনলেও তারা তারো জিপি ওয়ান ভার্সন 3 বাইকটি এফআই সিস্টেম দিয়ে আনেনি। তারো জিপি ওয়ান ভার্সন 3 কার্বো এবিএস এই ভার্সনে এনেছে। এবার তারা যে তারো জিপি 2 বাইকটি আনলো সেটার মধ্যে এফআই সিস্টেম থাকলেও পাচ্ছেন সিঙ্গেল চ্যানেল এবিএস। ইটস মিন কোনো না কোনোভাবে বাইকগুলো স্বয়ংসম্পূর্ণ নয়। ওয়েল, তারো জিপি 2 এফআই এবিএস ভার্সন বাইকটিতে পূর্ববর্তী তারো জিপি 2 থেকে বেশি কিছু আপগ্রেড করা হয়নি। বডি স্ট্রাকচার সব আগের মতোই রয়েছে। বাইকটিতে যা যা চেঞ্জেস থাকছে তা স্টেপ বাই স্টেপ আমি বলার চেষ্টা করছি। নাম্বার 1, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এবারের বাইকটিতে ব্যবহার করা হয়েছে তারো জিপি 1 ভার্সন 3 এর মতো ডিজিটাল টিএফটি স্পিডোমিটার। তবে এই মিটারটিতে তারো জিপি 1 ভার্সন 3 এর মতো আইসি রিডার আছে কিনা তা আমার জানা নেই। নাম্বার 2, ইঞ্জিন। এবার তারো জিপি 2 বাইকটির ইঞ্জিন আপগ্রেড করা হয়েছে। সেকেন্ড জেনারেশনের NBF ইঞ্জিন ইউজ করা হয়েছে এই বাইকটিতে, যেটা 19 PHP পাওয়ার প্রোডিউস করতে পারে। তাছাড়া এবার তারো জিপি 2 বাইকটিতে ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে FI সিস্টেম ইনস্টল করা হয়েছে। এবার তারা নাকি জিপি 2 তে ডেলফি FI সিস্টেম ইউজ করেছে। ডেলফি FI এর ওয়েবসাইটে ভিজিট করে দেখলাম তাদের নাকি 80 years অফ এক্সপিরিয়েন্স আছে এই FI সিস্টেমের সেক্টরে। তারা সঠিকভাবে আফটার সেল সার্ভিস অ্যান্ড গ্লোবালি সার্ভিস দেওয়ার যোগ্যতা রাখে। তাহলে বোঝাই যাচ্ছে এক্ষেত্রে তারো জিপি 2 এর FI সিস্টেম অনেকটা অ্যাডভান্স। আর হ্যাঁ, এবার থেকে তারো জিপি এর সবগুলো বাইকই 19 PHP হয়ে গেল। নাম্বার 3, ABS ব্রেকিং সিস্টেম। তারো জিপি 2 বাইকটিতে এবার সিঙ্গেল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে। একবার তারো বাংলা তাদের একটি লাইভ সেশনে বলেছিল তারো জিপি 2 নাকি এবার ফ্রন্টে সিঙ্গেল ডিস্ক নিয়ে আসবে। তবে আপনারা দেখতেই পাচ্ছেন তারা ডাবল ডিস্ক ভ্যারিয়েন্টে বাইকটি এনেছে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, সিঙ্গেল চ্যানেল ABS কিভাবে সামনের দুইটা ডিস্কে একসাথে কাজ করে, যেখানে ABS সেন্সর ডিস্ক তো মাত্র একটি। ওয়েল, সেন্সর ডিস্ক একটি হলেও বাইকের ইঞ্জিন সংলগ্ন বডিতে রয়েছে ABS প্রেশার ডিস্ট্রিবিউটর। ওয়েট, আমি কিন্তু আপনাদের একদম সিম্পল ভাষায় বোঝানোর চেষ্টা করছি, এত টেকনিক্যালি যাচ্ছি না, কেউ আবার ভুল ধরবেন না প্লিজ। একটি সেন্সর ডিস্কের ইনফরমেশনকে মেজারমেন্ট করে ABS প্রেশার ডিস্ট্রিবিউটর সামনের দুটি ব্রেকিং ক্যালিপারে প্রয়োজন মতো সমানভাবে প্রেশার ক্রিয়েট করে থাকে। এভাবেই সামনের দুইটি ডিস্কে একসাথে ABS কাজ করে। এবার বলবো তারো জিপি 2 বাইকটির সবচেয়ে আকর্ষণীয় চেঞ্জেসের কথা। নাম্বার 4, কালার গ্রাফিক্স। এবার তারো জিপি 2 বাইকটি এসেছে ম্যাট ব্ল্যাক কালারে, আর ম্যাট ব্ল্যাক কালার বাইকটি আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। তবে এবার তারো জিপি 2 FI ABS বাইকটি শুধু একটি কালারেই এসেছে, অর্থাৎ ম্যাট ব্ল্যাক কালারে এসেছে। আসলে তারো জিপি 2 বাইকটি EFI অ্যান্ড ABS দিয়ে স্যাম্পল হিসেবে আনা হয়েছে, তাই শুধু একটি কালারই তারো বাংলা শোরুমে অ্যাভেলেবল রয়েছে। তবে এই বাইকটি সম্পূর্ণ রোডে চলার মতো অবস্থায় আছে, তাই আপনারা চাইলেই নিতে পারেন। তারো জিপি 2 FI ABS 2021 বাইকটির প্রাইস রাখা হয়েছে 330,000 টাকা, অর্থাৎ অন রোড 2 ইয়ার্স রেজিস্ট্রেশন সহ বাইকটি পড়বে 350,000 টাকা। স্পেসিফিকেশন অনুযায়ী চাইনিজ বাইক হিসেবে তারো জিপি 2 এর দাম তুলনামূলকভাবে বেশি,
তাহলে চলুন তাদের থেকে জেনে নেওয়া যাক কেন তারাজুপি এর বাইকগুলোর প্রাইস এতটা বেশি হয়ে থাকে। যেহেতু এগুলো ইম্পোর্টেড বাইক, সিবিইউ বাইক, ট্যাক্স বেশি, সেই জন্য এসব বাইকগুলোর প্রাইসও একটু বেশি। ঈদের পরে এটি আমার ফার্স্ট ভিডিও। আপনারা যারা আমার চ্যানেলে কানেক্টেড আছেন তারা হয়তো জানেন কিছুদিন আগে অর্থাৎ ঈদের কয়েকদিন আগে আমি গিয়েছিলাম আকিজ মোটরসে তাদের নিউ লঞ্চিং ইভেন্টকে রিপ্রেজেন্ট করার জন্য। তবে কতটুকু রিপ্রেজেন্ট করতে পেরেছি আই রিয়েলি ডোন্ট নো, কিন্তু আপনারা এই ভিডিওটি দেখে আসতে পারেন অ্যান্ড লিঙ্কটি আই বাটনে চলে আসছে অথবা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এবার বলি কাদের জন্য এবং কেন বাইকটি একটি বেস্ট চয়েস হতে পারে। GP2টা সিটির জন্য বেটার, হাইওয়ের জন্য বেটার না। হাইওয়ের জন্য বেটার হচ্ছে GP1, বেটার না বলবো, হাইওয়ের জন্য বেস্ট মেশিন, অনেক মজা লাগে হাইওয়েতে এটা। তারো বাংলা তারো GP2 বাইকটির মাইলেজ ক্লেম করে 35-40 কিলোমিটার পার লিটার। তবে তারা বলে যে ভালোভাবে রাইড করলে মাইলেজ অনায়াসে 35 কিলোমিটার পার লিটার পাওয়া যায় আর রাফ রাইড করলে 25-30 কিলোমিটার পার লিটার মাইলেজ পাওয়া যায়। ইটস মিন মাইলেজটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আমাদের দেশে সিসি লিমিট 165 cc থাকার কারণে আমরা তারো জিপি এর বাইকগুলোতে লিফানের ইঞ্জিন পেয়ে থাকি। তবে ভারতে তারা 250 cc এর BS6 ইঞ্জিন দিয়ে থাকে আর তাই ভারতে R15 version 3 থেকেও নাকি তারো জিপি এর প্রাইস কিছুটা বেশি। আসলে এই সিসি লিমিটের জন্য মনটা মাঝে মাঝে অনেক বিষিয়ে ওঠে। এবার আসি আসল কথায়, চট্টগ্রামের তারো লাভারদের জন্য সুখবর, ফাইনালি ড্রাগন মার্ট মোটর অফিসিয়ালি তারো বাংলা এর একটি ডিলার হয়ে গেল। সবচেয়ে ভালো সংবাদ হলো ড্রাগন মার্ট মোটরস তারো জিপি এর বাইকগুলো সেল করার পাশাপাশি প্রপারলি আফটার সেল সার্ভিসটা দিতে পারবে। তারো বাংলা জানিয়েছে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো একটি সময় সব কিছু ঠিকঠাক থাকলেই তারা নতুন শোরুমটি উদ্বোধন করে ফেলবে। ড্রাগন মার্ট মোটরসের শোরুম অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার সব কিছুই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। সো কেমন লাগলো তারো GP2 FIABS 2021 ভার্সন? আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। টিল দেন বি হ্যাপি, বি সেফ, আল্লাহ হাফেজ। والليل دجى من وفراته هنور سهر چهره سے تیرے اور شب کی رانق زلفوں سے Allahu 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 Allahu